অনেক বছর পরে আবার এই চ্যানেলটা আমি শুরু করছি। আজকে আমার প্রথম ভিডিও, মর্নি হিলস যাবো, ওখানে গিয়ে কিছু অ্যাক্টিভিটিস করবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে সাথে থেকো। স্বপ্ন এটা ছিল অনেক, আশা ছিল অনেক, ছিল না শুধু সামর্থ্য। তাই আজ হঠাৎ চোখে স্বপ্ন আর বুকে আশা আর তার সাথে কিছুটা ব্যাকুলতা পকেটে পড়ে আমার পথের সারথি অর্থাৎ সিটি 110 এক্সট্রাকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম। জানি না সামনে কি দেখতে পাবো, কি অপেক্ষা করছে আমার জন্য। এখন কুয়াশা ঢাকা রাজপথ ধরে দ্রুতগামী যানবাহনকে অতিক্রম করে সোজা ধেয়ে চললাম। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমার যাত্রাস্থল থেকে 24 কিলোমিটার দূর পঞ্চকুলা। সামনের ওভারব্রিজটাকে অতিক্রম করেই দেখতে পেলাম সামনে বরফে ঢাকা প্রথম পাথরের বড় বড় টিলা। ব্যাস মনের আনন্দ হয়ে গেল দ্বিগুণ। আমার জীবনের এটাই ছিল প্রথম অ্যাডভেঞ্চারাস জার্নি। জানি না কী হবে, জানি না কী অপেক্ষা করছে সামনে। এইসব ভাবতে ভাবতে দেখতে পেলাম মর্নি টি পয়েন্ট আর ঢুকে গেলাম পাহাড়ের আঁকাবাঁকা সংকীর্ণ পথে। পরিপাটি করে সাজানো শহর মোহালি থেকে রওনা দিলাম মর্নি হিলসের উদ্দেশ্যে। শুনেছি সেখানে নাকি প্রকৃতি তার সৌন্দর্যকে উজাড় করে দিয়েছে, সেখানে নাকি সেজে উঠেছে প্রকৃতির এক অপরূপ সাজ। আর তা হলেও তাই, যা হোক সে কথা পরে আরও বলবো, এখন একটু বিরতি নেওয়ার পালা। সকাল থেকে কিছু পেটে পড়েনি। একটা জায়গাতে থামলাম, দেখলাম যে এত সুন্দর জায়গাটা, ভিডিও না করে থাকতে পারলাম না। এই যে সোমদ্বীপ, এত দূর জার্নিটা খুব ভালো ছিল। দেখা যাক, আসল পাহাড়ের রাস্তায় তো এখন আমরা ঢুকেছি। আর অডিও কেমন আসছে আমি বলতে পারবো না, কারণ মাইকটা খোলা আছে। পাশের ধাবা থেকে 2 স্লাইস ব্রেডের ব্রেড অমলেট নিয়ে পাখির গান শুনতে শুনতে খেয়ে ফেললাম। আবার বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। চারিদিকে সবুজে ঘেরা পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে আঁকাবাঁকা পথ, ছোট ছোট ব্রিজ, পথের পাশে একের পর এক ছোট বড় ঘরবাড়িকে পরস্পর অতিক্রম করে ছুটে চলছিলাম। ততক্ষণে সূর্যিমামা প্রায় মাথার উপরে। রাস্তাটা মোটেই প্রতিকূল না, তবে প্যাঁচালো পাহাড়ি রাস্তায় জীবনে প্রথমবার বাইক চালাচ্ছি, সামান্য ভয় লাগছে। তবে তার থেকেও বেশি যেটা আমাকে অনুপ্রেরণা দিচ্ছিল সেটা হলো প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য। যাই হোক, এখন তাহলে আমার সাথেই চলতে চলতে পাহাড়ি পরিবেশের মজা নাও। আরও অনেক কথা আছে তোমাদের সাথে, সঙ্গে থেকো আমার। আর হ্যাঁ, তোমাদেরকে আরও একটা কথা বলার ছিল, আমার এই চ্যানেলের নাম পেপার বাইক রাখার আসল কারণটা। আমি মূলত এই চ্যানেলটা শুরু করেছিলাম শুধুমাত্র ট্রাভেল ব্লগ আপলোড করার জন্য নয়। ট্রাভেল ব্লগ তো থাকবেই, আর তার সাথে থাকবে যেখানে ট্রাভেল করছি সেখানে যাওয়ার রাস্তা অথবা গন্তব্যের এক বা একাধিক পেন্টিং, যা কিনা আমি নিজেই আঁকব। মূলত আমি বাইক নিয়ে ট্রাভেল করব আর ব্লগ বানাব, আর সেখানকার কোনো চিত্র পেপারে তুলব। যেহেতু পেপার আর বাইক নিয়ে থাকবে আমার সমস্ত কার্যকলাপ, তাই চ্যানেলের নাম পেপার বাইক দিলাম। আমার আগের যে চ্যানেলটা ছিল সেখানে শুধুমাত্র পেন্টিং ভিডিওই থাকতো, কিন্তু এখানে থাকবে বিভিন্নতা।
আমাদের যাওয়ার কথা ছিল মর্নি হিলস, সেটা আমরা যাচ্ছি, কিন্তু মাঝখানে কি হয়েছে একটা ভুল জায়গাতে ঢুকে পড়েছি, মানে ভুল রাস্তাতে ঢুকে পড়েছি, যেটা কিনা অনেকটা ব্রড। কিন্তু এই রাস্তাতে ঢুকে মনে হচ্ছে যেন একেবারেই ঠিক রাস্তাতে ঢুকেছি। এই যে অসাধারণ দৃশ্য, হয়তো আমরা দেখতে পেতাম না যদি আমরা ওই রাস্তাতে যেতাম। কত দূরে দেখবে, সবদিকে পাহাড়, সেই দূর শুধু পাহাড় আর পাহাড়। না না না, আমি বলতে চাইছি, আরে দেখো কানে বহুত প্রেশার বুঝতে পারছি, বুঝলে? আরে এদের চালিয়ে চালিয়ে পুরো একদম হ্যাবিট আছে।
এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে যাবো আমরা মর্নি ফোর্ট। আর এখান থেকে খুব বেশি রাস্তা নেই, কাছেই আছে, ওখানে গিয়ে চলো দেখা যাক কী দেখতে পাওয়া যায়। আর এতক্ষণ যখন সাথে আছো অনেক ধন্যবাদ, আর পুরো জার্নিটাই আমাদের সাথে থেকো। ওয়েলকাম টু মর্নি ফোর্ট। এটা জানা নেই, অনেক প্রাচীন দুর্গ, যাকে আমি পরে ভয়েস ওভার করে দেবো এটার বিষয়ে। একটা কালী মন্দির, তো এত দূরের রাস্তা আমাদের খুব ভালো ছিল। এখন দেখি ভিতরে ঢুকে, আসলে আমাদের এখানে আসার কোনো পরিকল্পনা ছিল না, তখন এসে পড়েছি যখন একটা লোকাল একজনকে জিজ্ঞাসা করলাম, তো বললো কি না মর্নি ফোর্ট আছে এখানে দেখার জন্য, এখান থেকে ঘুরেই চলে যাব। ততক্ষণে ভিতরে ঢুকে গিয়েছি আমরা, এবারে আশপাশের যা কিছু আছে একটু দেখিয়ে দিই। আর তার সাথেই এটা সম্বন্ধে কিছু বলি। মর্নি দুর্গ, যার উচ্চতা 4157 ফিট আনুমানিক, এটি একটি ঐতিহাসিক স্থাপনা যার ঐতিহাসিক অতীত রয়েছে। বিশেষভাবে 1700 শতাব্দীতে যাদব রাজপুতেরা দ্বারা এটি নির্মিত। মর্নি দুর্গের একটি জনপ্রিয় বৈশিষ্ট্য হল বাদশাহ কা তালাব এবং তালাব কা তালাব নামক দুটো বড় জলাশয়, যা দুর্গসহ সমস্ত অঞ্চলের জলের ভাণ্ডার হিসেবে কাজ করে। দুর্গটি সময়ের পরীক্ষার মুখোমুখি হয়েছে অনেক, ভাঙাও গিয়েছে কিছু, কিন্তু অন্যান্য অংশগুলি সোজা দাঁড়িয়ে থেকে স্থানটির স্থাপনার এবং ঐতিহাসিক মূল্যবান দৃষ্টান্ত দেখাচ্ছে। এখনও পর্যন্ত যতদূর এসেছি আমরা খুবই ভালো সময় কাটালাম। প্রথমবার এর যে অভিজ্ঞতাটা, সেটা সবসময় একটা বিশেষ অভিজ্ঞতা হয়ে থাকে, তাই যখনই হচ্ছে কিছু করার হয় তখন কিন্তু আমরা ঘরে বসে ভাবতেই থেকে যাই। তাই ঘরে বসে না ভেবে বাইরে বেরোতে হবে। ওয়াও, এই হে এই সেই ফোর্টের চূড়া। ছোট দুর্গ, থাকার সুব্যবস্থা ছিল একসময়, কিন্তু এখন সেগুলো আর ব্যবহারের অযোগ্য, একেবারেই অনুপযোগী। শুধু একটাবার ভাবো, এখানে যারা থাকতো যে কত যে সুন্দর একটা পরিবেশে থাকতো তারা, মানে ভেবেই অবাক লাগে। আমরা তো শহরে থাকি, শহরের যানজট, ধুলোবালি, অপরিষ্কার অপরিচ্ছন্নতা, মানে এখানে এই জিনিসগুলো একেবারেই নেই, বরং প্রকৃতি যে কতটা দয়াশীল তা এসব না দেখলে বোঝা যাবে না।
চারিদিকে ইউক্যালিপটাস আর ঝাউবন, অপরিহার্য সুন্দর প্রকৃতি। এখানে এতটাই শান্ত যে আমাকে একেবারেই চেঁচিয়ে বা জোরে কথা বলতে হচ্ছে না, একদম নর্মাল কথা বলছি, নিজস্ব একদম যেমন কথা বলে থাকি আর কি। ব্যাস অনেক ঘোরা হলো, চললাম এবারে দুর্গ থেকে বাড়ির উদ্দেশ্যে। ওকে, এখন যদি যাওয়ার রাস্তাতে কোনো কিছু ভালো কিছু দেখতে পাই তাহলে আবার দেখাবো, নতুবা সোজা বাড়ি। চলো তাহলে, নেক্সট যখন আসবো তখন এখান থেকে যাবো টিকরতাল, কারণ ওখানে প্যারাগ্লাইডিং, তারপরে বোটিং সব কিছু ওখানেই হয়। এখানে রাস্তাটা খুব সুন্দর, খুব ভালো পরিবেশ। বেশ কিছুক্ষণ রাইডিংয়ের পরে আমরা একটা ধাবা দেখতে পেলাম। এখানে অনেকগুলোই ধাবা আছে, তাদের মধ্যে একটাতে বসে আমরা কিছু খেয়ে নেব। আর আমরা এসেছিলাম এই রাস্তা ধরে, এখান থেকে গিয়ে এদিকে গিয়েছিলাম যেটা যাওয়ার সময় দেখেছি। এখন আমরা ওদিক থেকে এসেছি, এসে যাব এই রাস্তা ধরে, কারণ এই রাস্তাটা এক্সপ্লোর করা হয়েছে কিন্তু এটা এখন এক্সপ্লোর করা হয়নি। দেখা যাক, এটা ওই একই জায়গা দিয়েই যাচ্ছে, শুধু একটু বড় রাস্তা ওটার থেকে। বাকি খাওয়া দাওয়া শেষে চলো আবার কথা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন খালি মন আর খালি পকেট ছিল, এখন ফিরতি পথে সঙ্গে করে নিয়ে যাচ্ছি বুক ভরা প্রকৃতি আর ফিরে যাওয়ার কিছুটা অবসাদ। সত্যি বলতে মর্নি হিলস হলো আমার মতো ভ্রমণ পিপাসু মানুষ অথবা সপরিবারে এসে একটা ছুটির দিন কাটানোর একটা অত্যন্ত সুনির্ণয়। আমরা গিয়েছিলাম মর্নি হিলসের সর্বোচ্চ শৃঙ্গে, যার উচ্চতা প্রায় 4,157 ফিট। পরবর্তী সময় যখন আবার এইদিকে আসা হবে তখন যাব টিকরতাল, যেখানে লেক সাইড অ্যাক্টিভিটিসের মধ্যে প্যারাগ্লাইডিং, স্পিড বোটিং এবং আরও অন্যান্য স্পোর্টস করা যায়। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আমি আপলোড করব, যা হবে এই মর্নি হিলসেরই কোনো একটা দৃশ্যের পেন্টিং।
এইরকম এবং আরও অন্যান্য ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর বেল আইকনটা অলে সেট করে নিতে হবে। আর সবশেষে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।